বাংলাদেশের যে যেখানে আছো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এমবিবিএস বিডিএস স্টুডেন্টস এন্ড দ্য স্টুডেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড হু আর ওয়াচিং মি তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আমি ডক্টর চন্দনা সরকার সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান অ্যানাটমি ডিপার্টমেন্ট পটুয়াখালী মেডিকেল কলেজ পটুয়াখালী আমাদের আজকের টপিক সেল পার্ট 1 আমরা আজকে কি কি পড়ব হোয়াট ইজ সেল What are the component parts of the cell, types of the cell, structure of the cell membrane, function of the cell membrane, etc. To shuru kori, what is cell? Cell is the structural and functional unit of the body. Human body develops from a single cell called zygote. Cell may be defined in another way. A protoplasmic mass surrounded by plasma membrane. Dekho. This is the protoplasmic mass. Protoplasm, again, it consists of nucleus and cytoplasm. This protoplasmic mass surrounded by plasma membrane, cell membrane or plasma lemma. Itai holo cell. So cells are of two types. Eukaryotic cell and prokaryotic cell. The prokaryotic cells are found only in bacteria and eukaryotic cell All animal cells, including human cells, are eukaryotic cells. In the body, cells are again classified into two types, somatic cell and germ cell. Somatic cells are essential for growth, development and regeneration of various tissues of the body. And germ cells are essential for production of gaps. Dekho, tahole amra ki ki bollam? The cell is the structural and functional unit of the body. Human body develops from a single cell called zygote. Cells are of two types, prokaryotic cell and eukaryotic cell. Human cells are eukaryotic cells. In the body, cells are again divisible into somatic cells and germ cells. Now, what are the component parts of the cell? তো আমরা ডেফিনেশনের সময় কি বলেছি যে প্রোটোপ্লাজমিক মাস সারাউন্ডেড বাই প্লাজমা মেমব্রেন নাও হোয়াট ডু ইউ মিন বাই প্রোটোপ্লাজম প্রোটোপ্লাজম ইজ দ্য লিভিং ম্যাটেরিয়াল উইদিন দ্য সেল মেমব্রেন তো এটা লিভিং ম্যাটেরিয়াল এর আবার কি কম্পোজিশন নিউক্লিয়াস অ্যান্ড সাইটোপ্লাজম সো দ্য কম্পোনেন্টস অফ দ্য সেল আর নিউক্লিয়াস সাইটোপ্লাজম অ্যান্ড plasma membrane. Now, what is plasma membrane? It is the boundary of the cell. Now, what are the structure of the cell membrane? দেখো যারা ফার্স্ট পাপ এক্সামিনি তোমাদের কিন্তু রিটেনে একটা কোশ্চেন আসে যে ড্র অ্যান্ড লেবেল দ্য স্ট্রাকচার অফ সেল মেমব্রেন মেনশন ইটস ফাংশন তাছাড়া ভাইবার সময় আমরা বলি যে ফ্লুইড মোজাইক মডেলটা বলো সেল মেমব্রেনের অ্যান্ড হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য সেল মেমব্রেন তো আমরা পরের ছবিতে যাই দেখো দিস ইজ দ্য ফ্লুইড মোজাইক মডেল দ্য সেল মেমব্রেন কনসিস্টস অফ টু লেয়ার্স অফ ফসফোলিপিড এন্ড ইন বিটুইন সাম প্রোটিনস এমবেডেড ইন ইট তার মানে এটা কি টু লেয়ার্স অফ ফসফোলিপিড তার মাঝখানে এমবেডেড আছে কি প্রোটিন তো প্রোটিন অ্যাগেইন ইট ইজ অফ টু টাইপস ট্রান্সমেমব্রেন প্রোটিন অর ইন্টিগ্রাল প্রোটিন অ্যান্ড পেরিফেরাল প্রোটিন তাহলে দেখো সেল মেমব্রেনের ফ্লুইড মোজাইক মডেলে আমরা কি বলছি যে টু লেয়ার্স অফ ফসফোলিপিড এবং তার মাঝে কি থাকবে প্রোটিন প্রোটিন ইজ আ টু টাইপস ইন্টিগ্রাল অর ট্রান্সমেমব্রেন প্রোটিন এন্ড পেরিফেরাল প্রোটিন এন্ড দ্য সারফেস অফ দ্য সেল মেমব্রেনে আবার একটা থাকে লেয়ার অফ গ্লাইকোপ্রোটিন এটাকে কি বলে গ্লাইকোক্যালিক্স তো এই যে প্রোটিন বললাম ইন্টিগ্রাল প্রোটিন এন্ড পেরিফেরাল প্রোটিন সো হোয়াট ডু ইউ মিন বাই ইন্টিগ্রাল প্রোটিন এন্ড পেরিফেরাল প্রোটিন দেখো দিস ইজ দ্য ইন্টিগ্রাল অর ট্রান্সমেমব্রেন প্রোটিন দ্য প্রোটিন হুইচ ডাইভার্সেস দ্য হোল থিকনেস অফ দ্য সেল মেমব্রেন এটাকে আমরা বলছি কি ইন্টিগ্রাল প্রোটিন এন্ড পেরিফেরাল প্রোটিন হুইচ ডাইভার্স অনলি সাম পোর্শনস এটাকে আমরা বলছি পেরিফেরাল প্রোটিন And phospholipid molecules that it has a hydrophilic head and a hydrophobic tail. এই যে দুইটা লেয়ারের এই যে হেড হাইড্রোফিলিক হেড থাকে
outward and the hydrophobic portion towards the middle. And this is the glycoprotein, sugar chain of glycoprotein. Glycocalyx. These are the structure of the cell membrane. That is the fluid mosaic model. This is the integral protein or transmembrane protein, and this is the peripheral protein. This is the carbohydrate, that is the glycoprotein. Eta ke amra bolchi ki glycocalyx. Amra porer chobite jai, dekho ekhane aro khub sundor kore dekhan hoyeche je phospholipid molecule, ei je eta ki hydrophilic head, and this is the hydrophobic tail. এটা হাইড্রোফোবিক রিজিয়ন আর এটা কি হাইড্রোফিলিক সারফেস আর দিস ইজ দা সুগার চেইনস অফ এ গ্লাইকোলিপিড নাও হোয়াট আর দা ফাংশনস অফ দা সেল মেমব্রেন ফার্স্ট অফ অল ইট ফর্মস দা সেল বাউন্ডারি সো ইট সেপারেটস দা সেল ফ্রম দা এক্সট্রা সেলুলার এনভায়রনমেন্ট নাম্বার টু ইট মেইনটেইনস দা ইন্টিগ্রিটি অফ দা সেলুলার স্ট্রাকচার Number three, it maintains the shape of the cell. Number four, it acts as a selective barrier through which some molecules enter and some molecules emerge. Number five, it facilitates the transport of specific molecules. Number six, its surface acts as sensory receptor for muscle and neurons, and the glycoprotein layer, it plays a role in recognition of cell and attachment with other cells and the extracellular molecules. So these are the functions of the cell membrane. Now protoplasm. The protoplasm, amra ki bollam, it consists of nucleus and cytoplasm. তো আমরা আগের ছবিতে যাই দেখো দিস ইজ দা নিউক্লিয়াস এন্ড দিস ইজ দা সাইটোপ্লাজম তো হোয়াট ইজ সাইটোপ্লাজম দিস ইজ দা লিভিং ম্যাটেরিয়াল বিটুইন দা সেল মেমব্রেন এন্ড দা নিউক্লিয়ার মেমব্রেন তো সাইটোপ্লাজম এগেইন ইট কনসিস্টস অফ সাইটোসোল অর্গানেলিস এন্ড ইনক্লুশনস নাও হোয়াট ডু ইউ মিন বাই সাইটোসোল সাইটোসোল ইট ইজ দা ভিসকাস ফ্লুইড which dissolves the solutes, and organelles, it is the permanent resident of a cell which take part in the metabolism but are not metabolized. Tale dekho ki bollam organelles are the permanent resident of a cell, permanent living resident of a cell which take part in the metabolism but are not metabolized. So organelles are again of two types, membranous organelles and non-membranous organelles. Eguli kintu fiber question. What do you mean by organelle? What are the types of the organelle? The membranous organelle example dao, non-membranous organelle example dao. Tale organelle definition amra bole felechi ebong bollam ki je it is a two types, membranous and non-membranous organelle. Now what are the membranous organelles? Golgi complex, mitochondria, rough endoplasmic reticulum, smooth endoplasmic reticulum, lysosome, peroxisome, these are the membranous organelle. And non-membranous organelle, centriole, ribosome, microfilaments, these are the non-membranous organelle. And now, inclusions. What do you mean by the inclusions? They are the non-living, temporary resident of a cell. তাহলে ইনক্লুশন টা কি নন লিভিং আর অর্গানেলি লিভিং অর্গানেলি পার্মানেন্ট রেসিডেন্ট ইনক্লুশন টেম্পোরারি রেসিডেন্ট তো ইনক্লুশন কি গ্লাইকোজেন লিপিড বাই প্রোডাক্ট অফ মেটাবলিজম দিস আর দা ইনক্লুশন অর ইনক্লুশন বডিস দিস ইজ অল অ্যাবাউট দা সেল পার্ট ওয়ান আমরা পরের ক্লাসে পড়ব সাইটোস্কেলিটন তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এটা ভালো করে পড়ার জন্য আমার একটা বই আছে ইজি জেনারেল অ্যানাটমি বইটা তোমরা কালেক্ট করে নিও বইয়ের জন্য তোমরা আমার সাথে কমিউনিকেট করবে আমার সেল নাম্বার 01712
তোমাদের সাথে আবারও কথা হবে সাইটোস্কেলিটন নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ